বন্ধুরা, প্রথম টোপাই লাগিয়ে দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ সেই ভিডিও, ফার্স্ট পুরস্কার, ফার্স্ট টোপ। এই যে বন্ধুরা, আমরা বলেছিলাম আবার তাহলে হুইল নিচ্ছে কেন, কাজ করে লুজ হয়ে গেল। বন্ধুরা, এতদিন ধরে আমাদের বিভিন্ন ভিডিওতে এক ধরনের মিষ্টি চার বা পাকা চার দেখে আসছেন। আজকে দেখাবো এই মিষ্টি চারের কি ক্ষমতা। আজকে এই পুকুরে এই মিষ্টি চার ব্যবহার করে ব্যাক টু ব্যাক মাছ ধরবো। এই যে হাত ছিপ, এই হাত ছিপ দিয়ে মাছ ধরবো। এই যে আমাদের টিম, তো চলুন লাইভ দেখে নেন এই চারের কি ক্ষমতা, এই চার দিয়ে কিরকম মাছ ধরা হয়। এবার আমরা চারটা বানিয়ে নিই। এই যে খোল দিলাম, কিছুটা আমাদেরকে ভাত মেশাতে হবে এতে। এই যে ভাত মেশাবো, এবার আমরা বচ, একাঙ্গি, মেথি, বুচকি, তাম্বুল, এর গুঁড়োটা আমরা মিশিয়ে দেব। মেশানোর পরে আমাদের এখানে পাকা চার আছে, এই পাকা চারটাকে আমরা এর সঙ্গে মিশিয়ে দেব। এটা কিন্তু কোনো টোপ হচ্ছে না বন্ধুরা, এটা টোপ নয়, এটা চার, এটা চারা বলা হয়। এটা আমরা পুকুরে ছুঁড়ে ফেলে দেবো, এবং যেখানে এটা ছুঁড়ে ফেলে দেবো ঠিক সেখানে আমরা ছিপগুলো ফেলবো, এবং সেখানে এই চারের সেন্টের সেন্টে চলে আসবে মাছগুলো, এবং আমাদের টোপ খেতে ধরা দিয়ে দেবে। ব্যাস, আমরা অবশ্যই আমাদের বাখর দিয়ে, রুলমজা দিয়ে একটা টোপ করেছি। এখানে আমরা পিঁপড়ের ডিম এবং রুটি দিয়ে টোপ করেছি। বন্ধুরা দেখতে থাকো, আমরা মাছ ধরছি। আরে সব দেখতে বন্ধুরা, এবার আমরা পুকুরে জাস্ট টোপ গেঁথে আমরা পুকুরে ফেলছি ছিপটাকে। জাস্ট এই এই পড়লো, তো ঠিক মতো পড়েনি যেহেতু, সেহেতু আবার তুলতে হচ্ছে বন্ধুরা। তো এই একটু দূরেই ফেলতে হবে, জল কম আছে, ফেলে দিয়েছি, ঠিক পড়েছে এবার। হ্যাঁ বন্ধুরা, এবার ঠিক পড়লো। জাস্ট এভাবে আমরা ঠিকঠাক রেখে দেবো ওখানে। দেখুন বন্ধুরা, তো এই চার আবার করবো। জাস্ট এই যে চার আমি ক্যারিতে নিয়ে এসেছি, একদম ফাতার কাছে চারটা করে দিচ্ছি। বন্ধুরা দেখো, বেশি চার করা যাবে না, বেশি চার করলে মাছে চারগুলোই বেশি খাবে। তো আমাদের চার করা হয়ে গেল। তো এবার আমাদের অপেক্ষার পালা, দেখা যাক আমাদের টোপ কখন মাছে খায় এবং আমাদের ধরা দিয়ে চলে যায়। আমরা দেখাবো, ওইদিকে একটা আমাদের পার্টনার বসে আছে, এখানে একটা পার্টনার বসে আছে, আর এখানে আমি বসে আছি। জাস্ট আমরা তিনটে জায়গায় আমরা বসে আছি আজকে। তো আমরা বন্ধুদের মাছ ধরে দেখাবো, সঙ্গে থাকতে হবে বন্ধুরা, সঙ্গে থাকো। আর কিছুক্ষণের মধ্যেই আমরা মাছ তুলে দেখাচ্ছি, খুব ভালো লাগবে, সঙ্গে থাকো। বন্ধুরা, প্রথম টোপাই লাগিয়ে দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ সেই ভিডিও, এই যে ভিডিও মাছ তোলা বন্ধুরা, একদম ফার্স্ট টোপে ফার্স্ট পুরস্কার, ফার্স্ট পুরস্কার, ফার্স্ট টোপ। বন্ধুরা দুটো মাছ, দুটো টোপে পেয়েছি, এবার তৃতীয় টোপ চালছি। বন্ধুরা সঙ্গে থাকো, দেখো মাছ ধরার ভিডিও, আর কিছুক্ষণের মধ্যে আবার উঠছে। আর তৃতীয় টোপে বলেছিলাম বন্ধুরা মাছ লাগবে, লাগিয়ে ফেলেছি। এই যে মাছ বন্ধুরা, থার্ড টপে আবার মাছ, 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 আবার মাছ, মাছ লাগার পর আবার এই পড়লো বন্ধুরা, আবার অপেক্ষা করলো, আবার নিয়ে চলে আসছি মাছ। খুব মনোরম পরিবেশে আমরা মাছ ধরছি। এই যে বন্ধুরা, আমরা বলেছিলাম আবার হবে, হুইল নিচ্ছে কেন, কাজ করে না নাকি লুজ হয়ে গেল। তো দিয়ে
হাতে ধরে আর কিছু করার নেই, এইভাবে উইলে কাজ করছে না। এই যে বন্ধুরা আবার মাছ, আবার একটা মাছ ঠিক আছে বন্ধুরা, বন্ধুরা মাছ লেগে গেছে, সে ভিডিও তোমরা দেখো একবার, অসে জানে উঠে যাবে। হ্যাঁ বাস, বারবার মাছ, তার একটা ব্যাক টু ব্যাক মাছ, ব্যাক টু ব্যাক মাছ। এই যে মাছ যাক। তো বন্ধুরা আজকের মতো আমাদের জার্নি এখানেই শেষ, আমরা সবাই মিলে এনজয় করলাম, মাছ ধরলাম, ওটা আবার শেষে দেখাচ্ছি। এখানে আমরা সবাই বসে আছি, এই যে সব আমাদের সব গুটিয়ে নিচ্ছে সব টুকটাক করে। আমাদের ছাকনা ছিল বড় মাছ ধরার জন্য, দুর্ভাগ্য বড় মাছ হয়নি, ছোটো মাছে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। তো বন্ধুরা আজকে এই যে আমাদের আজকে কালেকশন, এই মাছগুলো আমরা আজকে পেয়েছি টুকটুক টুকটুক করে, বেশ আমরা যতটা পেরেছি বন্ধুদের মজা দেওয়ার চেষ্টা করেছি। এই যে মাছ আমাদের বন্ধুরা, তো আজকে আর নয়, এখানেই আমাদের পরিসমাপ্তি ঘটাতে হবে। বন্ধুরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, আজকের মতো মাছ ধরা প্রোগ্রাম এখানেই শেষ করলাম, টাটা।